রাজধানী সহ দেশের 50টিরও বেশি স্কুলের বিরুদ্ধে উঠেছে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। প্রতিবাদে এরই মধ্যে আন্দোলন বিক্ষোভেও গেছেন অভিভাবকেরা। ঘটনা তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে কমিটি। প্রতিবেদন হাতে পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ঢাকার বিএম ল্যাবরেটরি স্কুল, বছরের শুরুতে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির বেশি টাকা নেয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইচ্ছে মাফিক বেতন বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অভিভাবকেরা। প্রতিবাদে হয়েছে বিক্ষোভ। এমনিতেই পূর্বে বেতন অনেক বেশি ছিল, তার উপরে 30%, কোনো কোনো ক্লাসে 40%, কোনো কোনো ক্লাসে অযৌক্তিক হারে বেতন বৃদ্ধি করেছে। ওরা যদি বেতন এভাবে বাড়ায় তাহলে ক্লাস 10-এ যাওয়ার পরে ছাত্ররা বা গার্জিয়ানের অবস্থা হবে কি? রাজধানীর 20টি সহ সারা দেশের 50টিরও বেশি স্কুলের বিরুদ্ধে রয়েছে একই অভিযোগ। কোনো কোনো স্কুলে নতুনদের ফি ঠিক রেখে পুরনো শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে বাড়তি টাকা। উন্নয়ন ফির নামে অর্থ আদায়ের অভিযোগ করেছেন অভিভাবকেরা। কোনো গার্জিয়ানই চান না তার বাচ্চা স্কুলে ফেল করুক, কিন্তু কোনো জবাবদিহিতা নাই। সব স্কুলে প্রমোশন বাণিজ্য চালু হয়ে গেছে, একজন বাচ্চাকে 4 থেকে 5 উঠাতে গেলে হেডমাস্টার সহকারী হেডমাস্টারকে 50,000 টাকা ঘুষ দিয়া উপরে ক্লাস উঠাতে হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রাজধানীতে 6টি এবং বিভাগীয় শহরগুলোতে কাজ করছে 1টি করে কমিটি। মার্চের মধ্যেই প্রতিবেদন দেবেন তারা। এই রিপোর্ট পেলে আমরা, আমাদের তো আইন আছে যে বেশি ফি নিতে পারবে না, সরকারের আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আমাদের সরকারি নীতিমালায় যে ধরনের পদক্ষেপ আছে আমরা সবগুলোই নেব। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাড়তি ফি আদায় করা প্রতিষ্ঠানগুলোকে টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেবে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।